রাজকীয় বাড়ির জন্য রাজকীয় কারবার, হাজারো ব্যস্ততার মাঝে সময় বের করে সেই রাজকীয় বাড়ির জন্য যাচ্ছি কিছু কেনাকাটা করতে। আর আজকের ফুল ভিডিওটি দেখতে সবাই চোখ রাখুন শুভ আরুষি পেজে। আসসালামু আলাইকুম, আমি আরুষি আরু আজকে একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সবাই কেমন আছে? বাই দেবে, আমার সোয়াম মামকে দেখে সবাই মাশাল্লাহ বলে যাবে। ও একটু অসুস্থ, সবাই একটু দোয়া করবে। আর গাইস, আজকে আমার এই পরা ড্রেসটা তোমাদের কাছে কেমন লাগতেছে? আমি জানি খুব গর্জিয়াস, তাই না? সবার থেকে সোয়াম মামার কাছে বেশি ভালো লাগছে। আর আপুরা, আমার পরনের এই সুন্দর পার্টি ড্রেসটা যদি তোমরা নিতে চাও, ফ্যাশন পেজ থেকে নিয়ে নিতে পারো। ওদের পেজটি আমি ক্যাপশনে মেনশন করে দেবো। আর সোয়াম মামা একটু অসুস্থ থাকার কারণে তাকে কিন্তু আমরা নিয়ে যেতে পারছি না, তাই তো তাকে তার দাদিমার কাছে রেখে আমরা চলে যাচ্ছি আমাদের কেনাকাটার জন্য। আর আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর ছিল, আর আমি কখন যে ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না। আর হ্যাঁ, কথা বলতে বলতে কিন্তু আমি চলে আসলাম আমার সেই জায়গায়। আচ্ছা আরো, এই গ্লাস স্কিন পাল নাইট ক্রিমটা তুমি দাও, এটা দিলে কি উপকার হয় সবাই জিজ্ঞাসা করতেছে বলো। এটা ইউজ করলে ইনস্ট্যান্ট 8-10 দুধের মতো একদমই ধবধবে ফসা ত্বকে করে তোলে, প্লাস হইতাছে কালো কালো তিলের মতো যে ফসার পর দাগগুলো থাকে সেগুলো নিমিশে একদম ফিনিশ হয়ে যায়। আচ্ছা আগের পাল নাইট ক্রিমটা তুমি কেন ছেড়ে দিছো এটা বলো। আগের পাল নাইট ক্রিম এত এত ফেক বের হইছে এজন্য এটা একদমই বাদ দিয়ে দিছি। আর এটা অরিজিনালটা তোমরা শুধু আমাদের কাছে পাবা। হ্যাঁ, এটার কোনো অরিজিনালটা কোথাও পাবা না, যদি পাও সেটা হচ্ছে ডুপ্লিকেট। এটার গ্লাস স্কিন পার নাইট ক্রিমের অরিজিনালটা তোমরা শুধুমাত্র পাবা আমাদের বিউটি ওয়াল কালেকশন এই পেজে। কালেকশন পেজে, হ্যাঁ, শুধুমাত্র অরিজিনালটা এখানে পাবা, কোথাও পাবা না। তো আপুরে, তোমরা দেরি না করে আমার মতো ফর্সা হতে চাইলে বিউটি ওয়াল কালেকশন পেজ থেকে অর্ডার করে নিয়ে নাও গ্লাস স্কিন পার নাইট ক্রিম। তোমাদের সুবিধার জন্য আমাদের পেজ টিকটক আইডি মেনশন করে দিতেছি, তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিছি। টাটা, আল্লাহ হাফেজ। যেখান থেকে কিনা একটা বাড়ির সব সৌন্দর্য কিছু কেনা যায়, আর একটা ঘরে সব থেকে বেশি ফুটে ওঠে লাইটের কারণে। আর আজকে আমি আমার পছন্দের 3 রুমের জন্য সব ডেকোরেশনের লাইটগুলো কিনে নিয়ে যাব, সেই জন্যই সোয়ার পাপা আমাকে সাথে নিয়ে এসেছে। বলতেছে এটা তোমার বাড়ি, তোমার ঘর, তোমার যা মন চাইবে তাই নিবে। যত যাই বলেন, এই কথাটা শোনার পর আমি আসলে খুবই ইমোশনাল হয়ে গিয়েছিলাম। আজকে সবকিছু কেনার টাকাও কিন্তু আমার থেকেই দিয়েছি। অন্যদিকে সোয়ার পাপার আমার প্রতি এতটা কেয়ার, ভালোবাসা আর সম্মান দেখে আমি সত্যি অনেকটা অবাক। আমাদের স্পটলাইট কিনতে কিনতেই কিন্তু দুপুর হয়ে গিয়েছে। আসলে ঢাকা শহর বের হলে টাইম কিন্তু মেনটেন করাই যায় না। সবকিছু বাদ দিয়ে আমরা আগে লাঞ্চটা করে নিলাম। এখন কিন্তু আমরা এসেছি দরজার জিনিসপত্র কেনাকাটার জন্য। আমাদের ফ্ল্যাটের দরজা হলো 3টা, একটা হচ্ছে মেন গেট ডবল পার্ট, 2টো হচ্ছে সিঙ্গেল। আর আমি চাচ্ছিলাম সবকিছু ম্যাচিং করে একই রকম নিতে। আর দরজার সবকিছু কিন্তু পছন্দ করেছে সোয়ার পাপা, আর আমার কাছে অনেক ভালো লেগেছে। সত্যি কথা বলতে একটা সময় ছিল কি জানেন, যখন কিনা যে কোনো জিনিস আমরা একটার থেকে 2টা বেশি কেনার কথা ভাবতামই না, কেননা সামর্থ্যের জন্য। দেখুন মহান আল্লাহ তাআলা চাইলে কি না করতে পারে। এখন আমাদেরকে এমন একটা পজিশন তৈরি করে দিয়েছে মহান আল্লাহ তাআলা, হুট করে কোনো কিছু পছন্দ হলেই চাইলে কিনতে পারি। আজকে যে আমি জিনিসগুলো নিতে এসেছি, এখানে সবকিছুর প্রতি কাজ করছিল আমার শখে, সবকিছুই হয়েছে আপনাদের ভালোবাসা এন্ড দোয়ায়। ইনশাআল্লাহ সবসময় এভাবে সারাটা জীবন আমাদের পাশে থাকেন। আর এই সবকিছু নিয়ে আস্তে আস্তে আমাদের প্রায় 9টার উপরে বেজে গিয়েছিল, তাই তো ওই দিন আর আপনাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। তো সকাল সকাল উঠেই আমরা কিন্তু মামাকে নিয়ে চলে আসলাম আমাদের তৃতীয় তলায়। সোয়াম মামা তো অনেক খুশি, সকাল সকালই শরীফ মামা কাজে লেগে গিয়েছে, কেননা আমি বলে গিয়েছি 20 তারিখের আগে আমাদের ফ্ল্যাটটা কমপ্লিট করে দিবে, কেননা সামনের মাসে আমাদের একটা ধামাকা আছে, যে সাবজেক্টটা কিনা আমি বলবো না, তোমরা গেস করে কমেন্টে জানাবা। আমাদের পুরো ফ্ল্যাটের লাইটগুলো কিনতে কত টাকা লেগেছে, কি কি কষ্ট হয়েছে সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো ফাইনাল লুক নিয়ে। আর হ্যাঁ, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি তোমরা সেটা দেখতে পারবা। খুব তাড়াতাড়ি আমার স্বপ্নগুলো মহান আল্লাহ তাআলা পূরণ করে দিচ্ছে, ফুট করে কিন্তু তোমাদের মাঝে সেই ধামাকাটা নিয়ে আসবে। তাই তো সব সময় আমাদের পেজে চোখ রাখতে হবে তোমাদের। আর আমাদের সোনারগাঁয়ের সব থেকে ভালো কারেন্টের মিস্ত্রি হচ্ছে মামা, শরীফ মামার হাতের কাজ আসলেই খুব ভালো। আমি বলার সাথে সাথে মামা কিন্তু ওপেন করে আমাকে দেখাচ্ছে লাইটিং এর কালারগুলো। নিজের ঘরটাকে এত সুন্দর করে দেখতে পারবো, আসলেই ভাবা যায়, নিজের ঘর, নিজের একটা সংসার, সব শেষে আমরা 3 জন। যাই হোক, লাইটিং এর কালারগুলো কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন। আর বেশি দিন ওয়েট করতে হবে না, ফুল ভিডিও নিয়ে চলে আসবো খুব শীঘ্রই। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। সেই অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য একটু বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।